পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি, শপথের সঙ্গে হাতে নিয়ে সকলে নবীজি রাস্তা ধরেছি, আমরা শিবির গড়েছি। পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি। সম্মানিত উপস্থিতি, আমাদের সামনে উপস্থিত আছেন বুয়েটের মেধাবী ছাত্র, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম ভাই। আমি সম্মানিত মেহমানকে আজকের মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নোয়াখালী জেলা উত্তর কর্তৃক আয়োজিত SSC ও দাখিল পরীক্ষা 2019 GPA 5 প্রাপ্ত কৃতি শিক্ষার্থী ভাই বোনদের জন্য সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত উক্ত জেলার সভাপতি, সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, উপস্থিত মেহমান বৃন্দ, শ্রদ্ধেয় পিতামাতা বৃন্দ এবং যাদের জন্য আজকের আয়োজন, আমার একান্ত প্রিয় কৃতি ভাই ও ছোট বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কংগ্রাচুলেশন জানাচ্ছি যারা দীর্ঘ 10টি বছর প্রচেষ্টা চালিয়ে ক্লাস 1 থেকে 10 পর্যন্ত পড়ালেখা করে দীর্ঘ পরিশ্রমের ফসল হিসেবে আজকের এই ভালো রেজাল্টটুকু করতে পেরেছ, তাদের জন্যে আমাদের হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন, শুভেচ্ছা, শুভকামনা। আমরা একই সাথে আমাদের এই যে আয়োজন করেছি, এই আয়োজনের মধ্য দিয়ে তোমাদের প্রত্যেকের পক্ষ থেকে অভিনন্দন জানাতে চাই, করতালির মধ্য দিয়ে একে অপরকে অভিনন্দন জানানোর জন্য অনুরোধ করতে চাই। থ্যাংক ইউ। একই সাথে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি, আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যার অশেষ মেহরবানি ছাড়া আমাদের পক্ষে এই ভালো রেজাল্ট করাটা সম্ভব ছিল না। আমরা চেষ্টা করার দায়িত্ব, চেষ্টা করার সুযোগ আমাদের, আমরা চেষ্টা করতে পারি, কিন্তু ফলাফলের নিরঙ্কুশ ক্ষমতা হচ্ছে আল্লাহ তাআলার। সেজন্যে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন জন্যই আমরা পেয়েছি, এই জন্য আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। একই সাথে আমরা ধন্যবাদ জানাতে চাই এবং দোয়া করতে চাই আমাদের সেই সমস্ত মানুষদের জন্যে যারা আমরা যখন পড়ালেখা করেছি দাখিল বা SSC পরীক্ষার জন্য, তখন রাত জেগে আমাদের পাশে বসে থেকেছেন, আমাদের জন্য দোয়া করেছেন। যখন আমরা পরীক্ষার হলে গিয়েছি, পরীক্ষার 3 ঘন্টা হয়তো আমরা খুব তাড়াতাড়ি করে লেখা শেষ করতে হবে, সেই পেরেশানি নিয়ে আমরা লেখা লিখেছি, আর এপাশে বসে বসে হয়তো বা জায়নামাজে বসে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করেছেন। আমার সেই সমস্ত মা এবং বাবাদের জন্য বিশেষভাবে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা যেন আমাদের এই মা বাবার যে পরিশ্রম, সেই পরিশ্রমকে যেন আল্লাহ তাআলা কবুল করে নেন, আমাদেরকে যেন মা বাবার চক্ষু শীতলকারী সন্তান হিসাবে বেড়ে ওঠার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। আমাদের শিক্ষক শিক্ষিকা সহ আনুষঙ্গিক যারা সহযোগিতা করেছেন সবার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের আজকে এই যে SSC বা দাখিলের রেজাল্ট হয়েছে, এই রেজাল্টের মধ্য দিয়ে আমাদের যারা ভালো রেজাল্ট করেছেন তাদের সবার প্রতি কিন্তু প্রত্যাশাটা একটু বেড়ে গেছে। এতদিন তুমি ভালো ছাত্র কি ভালো ছাত্রী সেটা পুরো জগৎ জুড়ে না জানলেও এখন সবাই জানে এবং সবাই তোমাকে ভালো ছাত্র বা ছাত্রী হিসেবে ট্রিট করছে। অতএব এই যে একটা ট্যাগ লেগে গেছে ভালো ছাত্র বা ছাত্রীর, ভালো শিক্ষার্থীর, সেই ট্যাগটা এখন তোমাকে বহন করতে হবে, এটা একটা বিরাট দায়িত্ব। এখন তুমি সামনের দিনে কি রেজাল্ট করলা তখন তোমাকে মেলাবে, তুমি SSC তে GPA 5 পেয়েছিলে, গোল্ডেন প্লাস পেয়েছিলে, এই SSC তে কি রেজাল্ট করলা, বা তোমার প্রতি প্রত্যাশাটা অলরেডি তৈরি হয়ে গেছে যে আগামী দিনে তুমি কোথায় ভর্তি হবা, তোমাকে সেভাবে করে হয়তো বা চিন্তা করছে। তো সেই জায়গাটিকে ধারণ করবার জন্য তোমাদেরকে অবশ্যই তৎপরতা চালাতে হবে, তোমাকে দেখে সিরিয়াস থাকতে হবে। আমি SSC তে ভালো রেজাল্ট করেছি এই কারণে আমি এইটাকে যদি খুব বেশি আনন্দে উদ্বেলিত হয়ে ঘোরাঘুরি শুরু করে দিই তাহলে কিন্তু ইন্টারমিডিয়েট সময়টা পার হয়ে যাবে আমার ঘোরাঘুরির মধ্যেই। ইন্টারমিডিয়েট মানে হচ্ছে মধ্যবর্তী সময়, SSC আমরা 10 বছর ধরে পড়ালেখা করি এবং ইন্টারমিডিয়েটের পরে যখন আমরা অনার্স মাস্টার্স করি সেখানে প্রায় 4 থেকে 5 বছর বা 6 বছর অনেক জায়গায় লেগে থাকে। তাহলে 10 বছর আর 6 বছরের মাঝখানে ইন্টারমিডিয়েটের সময়টা মাত্র
দুই বছর। অনেক সময় পড়ালেখার জন্য এই দুই বছর পাওয়া যায় না, পনেরো দুইটা বছর পাওয়া যায়। মাত্র এই দুইটা বছর সময়ের মধ্য দিয়ে কিন্তু আমাদের পরবর্তী গন্তব্যটা ফিক্সড হয়। এটা রেলওয়ে জাংশনের মতো, রেলওয়ে জাংশনের মতো আমি এখানে অনেক দিকের গাড়ি আছে, সেখানে আমি যে গাড়ির টিকিট কাটবো সেই গাড়িতে আমি উঠে সেদিকে রওনা দিব। তুমি ইন্টারমিডিয়েটে যে গাড়ির টিকিট কাটবা সেই গাড়িতেই তুমি উঠতে পারবে এবং ভবিষ্যৎ সেদিকে ইনশাল্লাহ যেতে পারবা। অতএব তোমাকে এই টিকিট কাটার সময়টাতে খুব সিরিয়াস থাকাটা প্রয়োজন, সময়ের মূল্য দিয়ে এখানে আমাদের দায়িত্ব অনুভূতি জাগ্রত করে সে অনুসারে পথ চলাটা প্রয়োজন। এ ব্যাপারে আমি তোমাদেরকে দৃষ্টি আকর্ষণ করতে চাই এবং একই সাথে তোমাদের জন্য দোয়া করতে চাই আল্লাহ তাআলা যেন তোমাদের সামনের দিনগুলো চলার ক্ষেত্রে উত্তরোত্তর আরো বেশি ভালো রেজাল্ট করার তৌফিক দান করেন। একই সাথে তোমাদের কাছে আমি দোয়া চাই ইসলামী ছাত্র শিবিরের জন্য, তোমরা বেশি করে ছাত্র শিবিরের জন্য দোয়া করবা। আমি এই কথা বলার পর অনেকের মনে হয় চিন্তা হয়ে গেছে ঘটনা কি শিবির কি পরীক্ষা দিয়েছে নাকি এসএসসি বা ইন্টারমিডিয়েট, তাদের রেজাল্টের জন্য দোয়া চাই কিনা। তো আমরা আসলে দোয়া চাই, সিরিয়াসলি দোয়া চাই। কেন দোয়া চাই সেটা বলবো, তার আগে একটা গল্প বলি। গল্পটা হচ্ছে যে একজন বোন আর তার ভাই, বড় বোন আর তার ভাই দুইজন। তো বোন ছোট ভাইয়ের কাছে গল্প করছে যে গতকালকে সারা রাত ধরে আল্লাহর ইবাদত করছি আর দোয়া করছি। তো ছোট ভাই জিজ্ঞাসা করছে কার জন্য দোয়া করেছ, বলছে আব্বা মার জন্য দোয়া করছি, তোর জন্য দোয়া করছি। বলে কি দোয়া করছো, বলে আব্বা মার জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা তুমি আবার আব্বা মাকে সুন্দর মেয়ের জামাই দান করো। আর বলে যে তাহলে আব্বা আমার জন্য কি দোয়া করছো, বলে তোর জন্য দোয়া করছি আল্লাহ তাআলা যেন তোকে একটা হ্যান্ডসাম দুলাভাই দান করে। তো এইবার ছোট ভাইয়ের প্রশ্ন যে সব তো আমাদের জন্য দোয়া করছো, তোমার জন্য কি দোয়া করলা? তো বলে যে সেই সময়টা আর পাই নাই রে, রাত পার হয়ে গেছে। বিষয়টা হচ্ছে যে এই বোন তার বাবা বা ভাইয়ের জন্য দোয়া করেছে। সমস্ত দোয়া কার জন্য? আসলে নিজের জন্য। এই জন্য তোমাদের কাছে ছাত্র শিবিরের জন্য দোয়া চাই। ছাত্র শিবির আসলে তোমাদেরকে নিয়েই ভাবে, তোমাদেরকে নিয়েই চিন্তা করে, এই ভাবনা চিন্তা সমস্ত তোমাদেরকে নিয়েই। এই প্রজন্মকে আমরা গড়ে তুলতে পারলে আগামী দিনে একটা সুন্দর বাংলাদেশ গড়তে পারবো, সেই প্রত্যাশায় আমরা তোমাদের পেছনে কাজ করে থাকি, তোমাদের নিয়ে নার্সিং করে থাকি, তোমাদের আনন্দে আনন্দিত হই, তোমাদের দুঃখে দুঃখিত হই, কষ্টে কষ্টিত হই। এভাবে করে আমাদের পথ চলা। আজকে তোমাদের অনেকের হয়তো বা ভাইয়ের পরীক্ষা ছিল, যার কারণে তুমি ভাই পরীক্ষা দিয়েছে তার রেজাল্ট কি হবে সেটার জন্য মুখিয়েছিলা। অনেকে তার বোন পরীক্ষা দিয়েছে কি রেজাল্ট হবে সেটার জন্য মুখিয়েছিলা। আর আল্লাহর মেহেরবানিতে ছাত্র শিবিরের প্রত্যেকটা দায়িত্বশীলদের প্রত্যেক বছরেই লক্ষ লক্ষ ক্যান্ডিডেট পরীক্ষা দেয়। আমাদের আপন ভাই বোনকেও পরীক্ষা না দিলেও আমাদের লক্ষ লক্ষ ভাই বোন, আমাদের যারা সারা বাংলাদেশ জুড়ে ছড়িয়ে রয়েছে, তারা সবাই আমাদের পরীক্ষা, যাদের সবার কেমন রেজাল্ট হয় সেটা নিয়ে আমরা খুব বেশি পেরেশান থাকি। এবং পরীক্ষার রেজাল্ট হওয়ার পর পরই আমরা চেষ্টা করি আমাদের এসএসসি রেজাল্ট, রেজাল্টটা কি হয়েছে সেটা অ্যানালাইসিস করা। গত বছর হচ্ছে আমাদের রেজাল্ট ভালো হলো কি খারাপ হলো, কি পরিমাণে কতজন এ প্লাস পেয়েছে, কতজন কি গ্রেড পেয়েছে, সেই জিনিসগুলো নিয়ে আমরা অ্যানালাইসিস করি এবং পর্যালোচনা করি। সেই অনুসারে আমাদের পরবর্তী করণীয় আমরা ঠিক করার চেষ্টা করি। বৈঠকে আমরা গতদিন সেই পর্যালোচনা করেছি যে আসলে কিভাবে করে আমাদের রেজাল্ট আরো ভালো হতে পারে। এটা হচ্ছে ছাত্র শিবিরের নিয়মিত কার্যক্রমের অংশ। অর্থাৎ তোমরা যদি ছাত্র শিবিরের জন্য দোয়া করো, আলটিমেটলি সেই দোয়াটা তোমাদের জন্য হবে। তোমাদেরকে প্রশ্ন করতে চাই, সবাই উত্তর দিবা, তোমরা কি বাংলাদেশকে ভালোবাসো? আসতে ভালোবাসো নাকি? জোরে বলতে হবে। তোমরা কি বাংলাদেশকে ভালোবাসো? তোমরা এই বাংলাদেশের মানুষ, এই পৃথিবীর মানুষ সুখে থাক, শান্তিতে থাক, সমৃদ্ধিতে থাক, সেটা কি তোমরা চাও? তাহলে এই যে চাও, এই যে ভালোবাসো বাংলাদেশকে, এই দেশকে, দেশের মানুষকে, এই ভালোবাসার শুধু মুখে লক্ষ্যবার যদি আমরা বলি যে এই বাংলাদেশ তোমাকে ভালোবাসি, সেটা দিয়ে আসলে এই দেশের কোনো কল্যাণ হবে না। কল্যাণ হবে তখন যদি তুমি সত্যিকারার্থেই তুমি বাংলাদেশকে ভালোবেসে বাংলাদেশের জন্য কিছু করতে পারো, এদেশের মানুষের জন্য কিছু করতে পারো, তুমি যদি সত্যিকারার্থেই প্রমাণ দিতে পারো যে তুমি এদেশকে ভালোবাসো, এদেশের মানুষকে ভালোবাসো, এই পৃথিবীকে ভালোবাসো, এই পৃথিবীর মানুষকে ভালোবাসো, পৃথিবীর মানুষের জন্য কল্যাণ করতে চাও, তাহলে পরে সেটা আসলে সত্যিকার তোমার ভালোবাসার প্রমাণ হবে। এর জন্য তোমার সেই প্রমাণ দেওয়ার জন্য কয়েকটি কাজ করতে হবে, বেশি কাজ করা দরকার হবে না। এক নম্বর যে কাজটা করা দরকার হবে সেটা হচ্ছে যে আমাদের এই জীবনটাকে আমরা গড়তে হবে, প্রত্যয় নিতে হবে তোমাদেরকে যে আমরা আমাদের জীবনটা গড়বো এমন ভাবে যাতে করে আমার এই জীবনটা এ দেশ, এ দেশের মানুষ, পৃথিবী, পৃথিবীর মানুষের কল্যাণের জন্য, শান্তির জন্য, সমৃদ্ধির জন্য কাজে লাগে। আমি এমন ভাবে জীবনটাকে গড়বো না যেভাবে গড়লে পরে এ দেশের কাছে আমি বোঝা হয়ে যাই,
যেভাবে করে গড়লে দেশে মানুষের ক্ষতির জন্য আমার কোনো আচরণ সেখানে কাজে লাগে সেভাবে করে আমি গড়বো না। এই যদি সিদ্ধান্ত নিয়ে তুমি পথ চলতে পারো তাহলে সত্যিকার অর্থেই তুমি এদেশের প্রতি ভালোবাসার প্রমাণ তুমি দিতে পারবা। সেটা ছাড়া আরেকটি কাজ তোমাদেরকে করা লাগবে, সেটা হচ্ছে এই প্রত্যয় ব্যক্ত করতে হবে যে আমরা ভালোর সাথে আছি, খারাপের সাথে নাই। আমরা ভালো কাজ করব, ভালো কাজে সহযোগিতা করব, ভালো কাজে মানুষকে উৎসাহিত করব, ভালো কাজের আদেশ প্রদান করব, অর্থাৎ অলওয়েজ ভালোর সাথে থাকবো। আর একই সাথে এটাও আমাদের প্রত্যয় ব্যক্ত করতে হবে, আমরা খারাপ কাজ করব না, খারাপ কাজে সহযোগিতা করব না, খারাপ কাজ থেকে মানুষকে বিরত থাকার ব্যাপারে সহযোগিতা করব, খারাপ কাজের ব্যাপারে মানুষকে নিষেধ করব। তাহলে এই যদি প্রত্যয় নিয়ে আমরা বেড়ে উঠতে পারি তাহলে পরে আমাদের সমাজটা কিন্তু সবাই মিলে আমরা একই প্রত্যয় যদি নিতে পারি তাহলে দেশটা ভালোর দিকে যাবে, খারাপ থেকে বেঁচে থাকতে পারবে। এই প্রত্যয় তোমরা নিতে পারবা ইনশাআল্লাহ। দেখো আমাদের, আমি এর আগে জিপে ফাইভ প্রোগ্রামে, সংবর্ধনা প্রোগ্রামে গিয়েছি সকালবেলা দুইটাতে, আজকে দুইটা প্রোগ্রামে গিয়েছি, প্রথমটাতে আমি জিজ্ঞাসা করেছিলাম, এর আগেও কিছু প্রোগ্রামে আমি এই কথাটা জিজ্ঞাসা করেছি, সেখানে যে উত্তরগুলো পাই সেটা আমি বলতে চাই। যে আমরা জিজ্ঞাসা করলাম যে কয়েকটা ভালো খারাপের উদাহরণ দাও সমাজের মধ্যে, যে খারাপ গুলো আছে সে কয়েকটি খারাপ কাজের উদাহরণ দাও। ছাত্রদের মধ্যে থেকে এখানে হাত তুলেছে এবং হাত তুলে তারা উদাহরণ দিয়েছে। তো উদাহরণের মধ্যে কয়েকটা উদাহরণ নিয়মিতই কমনলি আসে, সেটা হলো যে একটা বলে ইভটিজিং, একটা বলে হচ্ছে যে মানুষের সাথে খারাপ আচরণ করা, ঘুষ খাওয়া, সুদ খাওয়া, চুরি করা, ডাকাতি করা, নকল করা, এই জাতীয় বিষয়গুলা সাধারণত কমনলি উত্তরগুলো আসে। পাঁচটা প্রশ্ন, পাঁচটা জিজ্ঞাসা যদি পয়েন্ট বলে তাহলে এই পয়েন্টগুলো আসে। এরপর জিজ্ঞাসা করলাম যে ভালো কাজের কিছু উদাহরণ দাও, প্রত্যেকে একটা করে দিবা। সেই হিসেবে তারা উত্তর দিল যে একজন বলল নামাজ পড়া, একজন বলল সত্য বলা, একজন রোজা করা, তাসবিহ তাহলিল পড়া, হ্যাঁ এই জাতীয় বিষয়গুলো তারা উত্তর দিল। যেই ভালো কাজের উদাহরণ দিয়েছে সেটা তো অবশ্যই ঠিক আছে, আবার যে খারাপ কাজের উদাহরণ দিয়েছে সেটাও ঠিক আছে। এবার আমি তোমাদেরকে প্রশ্ন করতে চাই, বলো তো কালোর বিপরীত কি সাদা, অন্ধকারের বিপরীত আলো, খারাপের বিপরীত। তাইলে যখন খারাপের উদাহরণগুলো দেওয়া হলো সেটার সাথে ভালোর উদাহরণ দেওয়ার সময় খারাপের জাস্ট উল্টা উদাহরণগুলো দেওয়া যেত না? ইভটিজিং করা যদি খারাপ হয় তাহলে এটার উদাহরণ হিসেবে তো আসতে পারতো, ইভটিজিং বন্ধ করাটা হচ্ছে ভালো, ঘুষ খাওয়া খারাপ, ঘুষ খাওয়া বন্ধ করাটা হচ্ছে ভালো, এটা বলা যেত তো। কিন্তু আমাদের সমাজের মধ্যে মোস্ট অফ দ্য কেসেস যদি আমরা জিজ্ঞাসা করি এরকম উত্তর আসে না সাধারণত। যেগুলো ভালো বলে অবশ্যই সেগুলো ভালো, কিন্তু শুধু সেগুলোই ভালো নয়, খারাপের বিপরীতটাও যে ভালো, খারাপটাকে থামিয়ে দেওয়াটাও যে ভালো, এই কথাটা আমরা না বুঝার কারণে সমাজটা প্রান্তিকতার দিকে যাচ্ছে। এক গ্রুপ চলে যাচ্ছে খুব খারাপের দিকে, তাদেরকে কেউ কিছু বলছে না, তাদেরকে অ্যালাউ করছে যাও তুমি যেদিকে যাও যাও। আর আরেক গ্রুপ হচ্ছে যে ভালো কাজ অর্থাৎ নামাজ রোজা এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকছে, অবশ্যই নামাজ রোজা ভালো, এটাই আমাদেরকে অনুপ্রেরণা দেয় ভালো কাজের জন্য, কিন্তু এটার সাথে সাথে খারাপ থেকে মানুষকে বাঁচানোর জন্য যে আমার ভালো কাজ কিছু আছে সে বিষয়টাতে আমরা না বুঝার কারণে আরেক গ্রুপ নিজেরা নিজেরা ভালো থাকছে, সমাজকে ভালো করার জন্য কাজ করছে না, যার কারণে সমাজের মধ্যে দুইটা প্রান্তিক জায়গা তৈরি হচ্ছে। সেক্ষেত্রে যদি আমরা বুঝতে পারতাম, বুঝতে পারি এবং আমরা এটা খেয়াল করতে পারি, হ্যাঁ ভালো কাজগুলো তো যেগুলো আছে ডিফাইন সেগুলো তো আমরা করবই, এর পাশাপাশি খারাপ থেকেও মানুষকে বাঁচানোর জন্য আমরা চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হচ্ছে তোমরা অত্যাচারী এবং অত্যাচারিত, জালেম এবং মুজলিম, মজলুম দুইটা দুইজনকেই সাহায্য করো। সাহাবীরা বললেন যে যারা মজলুম অত্যাচারিত তাকে সাহায্য করার তো আমরা বুঝতে পারছি, তাকে জুলুমের হাত থেকে বাঁচাতে হবে, তা যার যে জালিম যে মানুষের উপর জুলুম করে তাকে কিভাবে করে সাহায্য করা যায়? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন যে জালিম তাকে জুলুম করা থেকে বিরত থাক রাখো, এটাই হচ্ছে তাকে সাহায্য করা। এটা তাহলে তো আমাদেরকে বুঝতে হবে যে খারাপ সেই খারাপটাকে খারাপ থেকে বিরত রাখো তাহলেই তাকে সাহায্য করা, তাহলে তাকে ভালো কাজের ব্যাপারে সহযোগিতা করা। কিছুদিন আগে অনেকগুলো পুলিশের সাথে আমার দেখা হয়েছে, প্রায় সৌদি পুলিশের সাথে আমার দেখা হয়েছে, অনেকের সাথে আমি আলাপ করেছি। সে আলাপ করার সময় তাদেরকে জিজ্ঞাসা করেছি, অনেকেই ছিল কনস্টেবল, অনেকে ছিল হচ্ছে যে এসআই, এএসআই এরকম, তাদেরকে জিজ্ঞাসা করছি যে আপনাদের এই যে পুলিশ ডিপার্টমেন্টে যে এত দুর্নীতি হয় সেই দুর্নীতিগুলা আপনারা দুর্নীতি করেন কেন, আপনার দুর্নীতি থামাতে পারেন না? তখন তারা বলছে ভাই আমরা দুর্নীতি থামাইলে আসলে আমাদের খুব বেশি করণীয় নাই। তাহলে করণীয় কার আছে? বলছে অফিসারদের,
যারা বড় অফিসার তারা যদি দুর্নীতি বন্ধ করে তাহলে অটোমেটিক এখানে থেমে যাবে। কেন বলছে, তারা সবাই একরকম না, অনেক অফিসার এরকম আছে যারা দুর্নীতি করে এবং সেটার সাথে সাথে আমাদেরকে বাধ্য করে, কারণ আমাদেরকে অ্যালাউ করে, তারা আমাদের কাছে মাসোয়ারা নেয়, আমরা যে দুর্নীতি করে যে পার্সেন্টেজ পাই, যে টাকা পাই সেখান থেকে পার্সেন্টেজ তাদেরকে দিই, যদি আমরা না দিতে পারি তাহলে তো আমরা প্রেশারের মধ্যে থাকি। দ্যাটস ওয়াই উনাদের প্রেশারের কারণে আমাদেরকে দুর্নীতি করতে হয়। তাহলে পরে অফিসারদেরকে, বড় অফিসারদেরকে দুর্নীতি মুক্ত হতে হবে, এর হলো তাদের সাজেশন। আমরাও সেরকমই মনে করি, বিভিন্ন সেক্টরে যারা দুর্নীতি করছে, যারা অপরাধ করছে, যারা এই অপরাধের সাথে জড়িত বা যারা অপরাধের শাস্তি দিচ্ছে না, যার কারণে সমাজটা কলুষতার দিকে যাচ্ছে, সেই জায়গা থেকে যদি আমরা বাঁচাতে চাই তাহলে শুধুমাত্র মুখে যদি আমরা বলি সব দুর্নীতি থেমে যাও, খারাপ কাজ থেমে যাও, সেখানে থামবে না। আমাদেরকে ওই জায়গায় পৌঁছতে হবে যেখানে পৌঁছলে আমি নিজ হাতে দুর্নীতি দমনের জন্য কাজ করতে পারি, যাতে করে আমরা এমন জায়গায় পৌঁছতে হবে যাতে করে বিভিন্ন সেক্টরে আমরা নেতৃত্বের জায়গায় যেতে পারি। সেক্টর বলতে শুধু রাজনৈতিক সেক্টরের কথা বলছি না, অর্থনীতি, সংস্কৃতি, সমস্ত সেক্টর। তুমি ইঞ্জিনিয়ার হও, ডাক্তার হও, পুলিশ হও, কৃষক হও, শ্রমিক হও, যা হও না কেন, সেখানে তুমি সেই সেক্টরের নেতৃত্বের জায়গায় যদি যেতে পারো এবং একই সাথে তুমি যদি সৎ থাকার জন্য সিদ্ধান্ত নিতে পারো, ভালো কাজ করবো, খারাপ কাজ করবো না, এ ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে যদি সেই জায়গায় নেতৃত্বের জায়গায় যেতে পারো, ভালো ক্যারিয়ার সম্পন্ন হতে পারো, তাহলে সেখানে গিয়ে তুমি কি করবা, নিজে ভালো কাজ করবা, দুর্নীতি থেকে বেঁচে থাকবা, সেই জায়গাটিকে দুর্নীতি মুক্ত করার জন্য কাজ করবা এবং একই সাথে সেখানকার মানুষদেরকে ভালো কাজের আদেশ দিতে পারবা। এই তোমার আদেশ তখন তারা শুনবে এবং সেক্টরগুলো ভালো হয়ে যাবে। দ্যাটস ওয়াই তোমাদের যেটা করণীয় সেটা হচ্ছে যে আমাদেরকে দৃঢ় প্রত্যয় নিয়ে যে সেক্টরে আমি যেতে চাই সেই সেক্টরে বেস্ট হব, সবার চেয়ে সেরা হব, নেতৃত্বের জায়গায় যাব, এরকম একটা মানসিকতা নিয়ে যদি তোমরা পড়ালেখা করতে পারো, পড়ালেখা করে যদি তোমরা ভালো রেজাল্ট অব্যাহত রাখতে পারো, ইনশাআল্লাহ আগামী দিনে এই দেশের নেতৃত্ব তোমাদের হাতে আসবে। দেখো বাংলাদেশে যারা নেতৃত্ব প্রদান করছে বর্তমানে তাদের বয়স কত? 40 থেকে 50-55 বছর। তোমাদের বয়স কত? 16 কি 17। তাহলে এই 16 কি 17 বছরের বাচ্চারা, সরি তোমরা আবার মনে করো তো বড় হয়েছি, 16-17 বছরের ছেলে বা মেয়েরা, ছোট ছোট বাবুরা আর কি, তো তারা যখন, তুমি এখন 17 বছর বয়স, তাহলে তুমি 40 বছরের পৌঁছতে আর কয় বছর বাকি? 23 বছরের বাকি। তাহলে যদি তোমাদের এই প্রজন্ম খুব সিরিয়াস সিদ্ধান্ত নেয় যে আমরা ভালো থাকবো, ভালো হয়েই আমরা নেতৃত্বের জায়গায় যাবো, যদি এই সিদ্ধান্ত তোমরা নিতে পারো তাহলে বাংলাদেশকে চেঞ্জ করতে মাত্র 23 বছর লাগবে। কয় বছর লাগবে? 23 বছর, 24 বছর, 25 বছর মাত্র, শুধুমাত্র তোমাদের এই প্রজন্ম এবং তোমরা চেষ্টা করবা পরের প্রজন্মকে ঠিক মতো গড়ে তোলার জন্য। তাহলে এই চেষ্টা করলে বাংলাদেশ চেহারা পরিবর্তন হলে 20-25 বছরের বেশি লাগার কথা নয়। তাহলে তোমরা সেই স্বপ্ন মনের মধ্যে গুনো এবং সেই অনুসারে গড়ে উঠো, গড়ে তোলার জন্য চেষ্টা করো, তাহলেই কিন্তু ওই জায়গায় আমাদের পৌঁছানো যাবে। এক্ষেত্রে আর একটা বিষয়, আমরা একলা একলা যদি ভালো থাকি, তুমি একলা একলা সবকিছু করে ফেলবা এই নিয়ত যদি করো যে আমি একলাই ভালো থাকবো, তাহলে সেক্ষেত্রে এটা আসলে পসিবল হবে না, বরং তোমাকে ভালো থাকতে হবে, একই সাথে তোমার এই গড়ে ওঠার সহযোগী বানাতে হবে তোমার প্রতিবেশীকে, তোমার বন্ধুদেরকে, তোমার সহপাঠীদেরকে। তাহলে যদি আমরা আমাদের সবাইকে নিয়ে যদি আমরা ভালো হতে পারি তাহলে একটা কমিউনিটি বেড়ে উঠবে, সবাই মিলে তখন আমরা একটা ঐক্যবদ্ধ ফোর্স ক্রিয়েট করতে পারবো, যে ফোর্সটা এই দেশটাকে উন্নত করতে পারবে, এই দেশটাকে পরিবর্তন করতে পারবে। যে ব্যাপারে কোরআনের নির্দেশ হচ্ছে وَلْتَكُمْ مِنْكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ। তোমাদের মধ্যে একটি দল অবশ্যই থাকতে হবে যারা ভালোর দিকে আহ্বান করবে, যারা ভালো কাজের, সৎ কাজের আদেশ দেবে এবং অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে, বিরত রাখবে। তাহলে এটা হচ্ছে সে দলবদ্ধভাবে সে ব্যাপারে নির্দেশ প্রদান করা হয়েছে। প্রিয় ভাইরা এবং বোনেরা, যদি আমরা সত্যিকার অর্থে এই অনুভূতি নিয়ে বড় হতে চাই তাহলে আমাদের একটা বিষয় খেয়াল করা দরকার, সেটা কি? দেখো বিভিন্ন মানুষেরা খারাপ কাজ করে, সেখান থেকে বেঁচে থাকে কখন? যখন কেউ না কেউ তাকে ওয়াচ করে, দেখে। যেমন ট্রাফিক সপ্তাহে দেখবা যে সবাই হেলমেট পরে চলাচল করে, ট্রাফিক সপ্তাহে মোটরসাইকেলে 2 জনের বেশি 3 জন কেউ চড়ে না, ট্রাফিক সপ্তাহে গাড়িতে চললে পরে সিট বেল্ট বাঁধে, এগুলো ট্রাফিক সপ্তাহে 1 সপ্তাহ চলে। কেন? ওই সময়টাতে পুলিশ খুব কড়াকড়ি করে, পুলিশ কড়াকড়ি করে, দ্যাটস ওয়াই সেটা ঠিক করে চলে। ট্রাফিক সপ্তাহ কমপ্লিট হওয়ার পরে, জাস্ট আফটার কমপ্লিশন অফ দ্যাট ট্রাফিক সপ্তাহ, সবাই কি করে? সবাই তখন আবার শিথিল হয়ে যায়।
তার মানে কেউ দেখছে শাস্তি দেওয়ার ভয় আছে, এটা হইলে পরে তখন তারা ঠিক মতো করে চলে, কিন্তু সেটা শেষ হওয়ার পরে আর ঠিক মতো চলে না। একটা গল্প আছে, একটা গল্প হচ্ছে যে একটা লোক গাড়ি চালিয়ে যাচ্ছে, যেতে যেতে একটা মোড়ে পৌঁছলো, পৌঁছার পরে সেখানে সিগন্যাল বাতি লাল বাতি জ্বললো। লাল বাতি জ্বলা মানে কি? সবাই থেমে যাও, এ ব্যাপারে নির্দেশনা। কিন্তু ওই গাড়ি চালকটা থামলো না, একটু পার হয়ে গেল। যাওয়ার পরে সেখানে ট্রাফিক পুলিশটা এরপরে তার সামনে এসে দাঁড়াইলো, দাঁড়ানোর পরে তারা থামালো। থামানোর পর জিজ্ঞাসা করলো, তুমি থামাওনি কেন, লাল বাতি জ্বলেছে তুমি দেখো নাই? বলে যে দেখেছি দেখেছি। তাহলে থামাও না কেন? কারণ আপনাকে দেখি নাই যে, আপনাকে দেখলে লাল বাতি না দেখলেও থামাই দিতাম। এটা হচ্ছে কথা যে আপনি এই যে দেখছেন শাস্তি দেওয়ার লোক আছেন, না জানলে লাল বাতি জ্বলা লাগতো না, এমনি থামাই দিতাম। ঠিক সেরকম তাহলে পরে দেখো, আমরা যদি আমাদের সকল ক্ষেত্রে, নট অনলি ট্রাফিক সপ্তাহ, জীবনের প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময়, রাতে কি দিনে, অন্ধকারে কি আলোতে, প্রকাশ্যে কি অপ্রকাশ্যে, যা কিছু করছি আমরা সেই সমস্ত কিছু আল্লাহ তাআলা দেখভাল করছেন, আল্লাহ তাআলা লিখে রাখছেন, লিখার ব্যবস্থা করছেন, পরকালে গিয়ে সেটার বিচার হবে। এই অনুভূতি যদি আমাদের মধ্যে থাকে, আমরা রমজান মাস পার করছি, তাকওয়া অর্জনের মাস, এই তাকওয়া যদি আমরা অর্জন করতে পারি, তাহলে কিন্তু আমাদের পক্ষে আর খারাপ কাজ করা সম্ভব হবে না। লাস্ট যে বিষয়টা দিয়ে তোমাদের কাছে, তোমাদেরকে দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা হচ্ছে যে আমাদের দেখো দুনিয়ার জীবনটা কি। দুনিয়ার জীবন হচ্ছে পরীক্ষা ক্ষেত্র। দুনিয়ার জীবনটাতে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সূরা মুলকের দ্বিতীয় আয়াত আল্লাহ তাআলা বলেছেন যে যিনি সৃষ্টি করেছেন তোমাদের মৃত্যুকে এবং জীবনকে, যাতে করে পরীক্ষা করতে পারেন তোমাদের মধ্যে কে ভালো আমল করে। আর এই যে পরীক্ষা, অর্থাৎ দুনিয়াতে পরীক্ষা দেওয়ার জায়গা, এই পরীক্ষা দেওয়ার রেজাল্টের চূড়ান্ত জায়গা দুনিয়াতে নয়, কোথায়? আখেরা। আখেরাত হচ্ছে চূড়ান্ত রেজাল্টের জায়গা। সেইখানে যদি, সেইখানের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় এসেছে, তার মধ্যে সূরা আল বুরুজের 11 নম্বর আয়াত তোমাদেরকে স্মরণ করে দিতে চাই, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাউজুল কাবীর। নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং আমলে চলে, সৎ কাজ করতে থেকেছে, তাদের জন্য রয়েছে জান্নাত বেহেশত, যার নিচ দিয়ে স্রোতস্বিনী সমূহ প্রবাহিত, এবং সেটাই হচ্ছে ফাউজুল কাবীর। ফাউজুল কাবীর মানে কি? চূড়ান্ত সাফল্য, আলটিমেট সাকসেস, যেই সাকসেস অর্জন করলে আর কোনো ব্যর্থতা নাই। তাহলে দেখো, আমরা যদি আখেরাতে গিয়ে সেই সাকসেস অর্জন করতে পারি, জান্নাতে যেতে পারি, তাহলে আমাদের আখেরাতের জীবনটাও সফল, দুনিয়ার জীবনটাও সফল। পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি।